লাইথানে ইয়াক সেই হাপাংনি আমালো খেত মজুর কৃষক মজুর দিন মজুর হনে নাই জুদা জুদা বুম রুবুই হাস্তে নি ফুকবার খাইনাই রক্ন জাইখে বরকনি মাই ফালমানি তরমাই রক মানলিয়া পিয়াবা তাবুকনি হাস্তে হাপাং ফাইমানি গুলো হাস্তে নি জুদা জুদা থাই বক্সা সোনামুরা বকাস্তনি পাথালিয়া তাই মেলাগড় জগনবাড়ি হাস্তে হাপাংনি মাই ফাইমানি কেন্দ্র ও বিশ 2024 অনুসন্ধান কেন্দ্র শান্তনু মজুমদার নখবই কুমনি আদং বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে এবং বর্তমান মুখ্যমন্ত্রীও যিনি রয়েছেন মানিক সাহা, ওনার প্রচেষ্টা এখনো চলছে এবং আগামী দিনেও আমাদের কৃষকদের আয় দ্বিগুণ করার যে লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর সেই ফলপ্রসূ হিসাবে আজকে আমাদের এই ধান ক্রয়। প্রথম যখন আমি এলাম এখানে একটু সমস্যা হতে পারছিল যে ধানের মূল্য নিয়ে একটু পার্সেন্টেজ নিয়েও সমস্যা ছিল, তাই ওইটাও সমাধান হয়েছে। দেখুন আমরা কৃষক, আমরা আমাদের ন্যায্য পাওনাটা এখান থেকে বুঝে নেব। আর সবসময় আমরা বঞ্চিত ছিলাম, এখন এই সরকার আপনাদের সঠিক একটা আপনাদের সম্মান দিয়েছে যে আপনাদের ধান সরকার ক্রয় করছে সরাসরি। তখনকার সময়ে এমন একটা সময় ছিল ধান আমরা 300 থেকে 350, যদি বেশি জোর হতো 400 টাকা মনের উপর হতো না। আজকের দিনে হিসাব করেন আমাদের প্রতি কেজি প্রায় 80 টাকার উপরে পড়ে। তো ওইটাও একটা বিশাল ব্যাপার যে আমাদের সরকার যা প্রচেষ্টা চালাচ্ছে যে আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাক এবং যে দ্বিগুণ আয়ের চেষ্টা সেটা চালাচ্ছে। জানি আজকের দিনে আমাদের যে আমাদের খেত মজুর যারা রয়েছে, খেতে খামারে যারা কাজ করেন তাদেরও মূল্য বেশি, ওইটাও ঠিক, এটা আমরা মানি। কিন্তু আসলে সার্বিকভাবে চিন্তা করলে এটা একটা আমাদের গর্বের বিষয় যে আমরা কৃষকরা যে সম্মানটা আমরা পাওয়া দরকার ছিল সেই সম্মানটা এখানে আমাদের এই সরকার আসার পর পাচ্ছি। এবং কৃষক সম্মান নিধির মাধ্যমেও আপনাদের মানে পরিচয়টা যে আমি কৃষক এটা একটা সম্মান, ওইটা যে 6,000 টাকা আপনাদের বাৎসরিকভাবে দিচ্ছে এটা আমরা মনে করি না যে একটা আহামরি কিছু দিচ্ছে, কিন্তু ওইটা ভারত সরকার আপনাদের প্রমাণ দিচ্ছে যে আপনারা কৃষক। এবং প্রত্যেকে যারা আমার ন্যায্য কাগজপত্র রয়েছে, কৃষকরা যাদের রয়েছে প্রত্যেকের জন্য এই সুব্যবস্থাটা আছে। যদি কেউ বাদ যান আগামী দিনে আপনারা এগুলোর জন্য অ্যাপ্লিকেশন করবেন যেন একটা কৃষকও এর থেকে বাদ না যায়। প্রত্যেককে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের শ্রীবৃদ্ধি, আপনাদের আর্থিক উন্নয়ন হোক এবং আমাদের এলাকার উন্নয়ন হোক সেই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। বিগত সময়কে সময়ে যাদেরকে কৃষক বলা হতো, কখনো খেত মজুর বলে অপমান করা হতো, কখনো দিন মজুর, কখনো শ্রমিক, এই শব্দগুলো পশ্চিমী দেশের শব্দ। আমাদের দেশীয় সভ্যতায়, আমাদের প্রাচীন ভারতীয় সভ্যতা সংস্কৃতি পরম্পরায় কৃষকদের অন্নদাতা বলা হয়েছে। আর আমরা যদি অন্নদাতা মানে কে, অন্নদাতা হচ্ছে ভগবান। এই সমস্ত অপমানকর শব্দ থেকে ভারতবর্ষ আমাদের কৃষি প্রধান দেশ এবং কৃষির উপর যে দেশ নির্ভরশীল এবং যারা এই কৃষি কাজের সাথে যুক্ত, অর্থাৎ ভারতবর্ষের জনগণকে যারা নিজের পরিশ্রম দিয়ে, নিজের ঘাম দিয়ে যারা খাইয়ে পড়ে রেখেছেন, তাদেরকে আমাদের সরকার অন্নদাতা অর্থাৎ ভগবান হিসাবে আখ্যায়িত করেছেন।